লড়ার কাছে যায় গিয়ে ওনাকে বলি দাদা কত খরচ পড়বে বলছে, খরচটা পুরো আমি পকেট থেকে দেবো, মায়ের পুজো হিসাবে উনি এইটার খরচ আমাদেরকে কোটে গিয়ে যে খরচটা ছিল 2004 যেটাই ছিল উনি বলেছেন আমি 1 পয়সা নেব না, যেটা তরুণ সমাজে হয়েছে ওই উকিল সোমনাথ মুখার্জি উনি বলেছেন মায়ের পুজো হিসাবে এই খরচটা আমি দিলাম, উনি আমাদের কাছে 1 পয়সা নিয়ে একটা অর্ডার করেছেন, সেই অর্ডারের ভিত্তিতে থানা আমাদেরকে গাইনাগুলো ফেরত দিচ্ছে। এবার আমি শেষ কথার একটা বলবো পুরনোবাবুকে আয়োজন সাহেবকে, আগামী দিনে আশা করব বাকি কিছু গয়না যদি রিকভারি হয় সে আশা আমরা রাখলাম। এবার আমাদের গয়না ফেরতের প্রক্রিয়াটা আমরা শুরু করবো। মায়েরই গয়না তা হয়তো এটা এভাবে আমরা ফেলে দিচ্ছি, আপনারা আবার মায়ের গয়না গড়িয়ে দেবেন, এই গয়নাটা ওরা নষ্ট করে ফেলেছিল, গড়িয়ে ফেলেছিল, আমরা সেটা পেতে আমরা পাঠিয়েছিলাম, যেমন পেতে পাঠানোর পর এখানকার যারা সবাই এবং এখানকার যারা কর্মকর্তা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা আইডেন্টিফাই করেছিলেন যে হ্যাঁ এই গয়নাটা ওই গয়না এবং ঠাকুরের গয়না, এবং যারা দোষী তারা স্বীকারও করেছিল, তাদের কাছ থেকে পাওয়ার পর কোর্টের আদেশে মাননীয় আদালতের নির্দেশে সেই সমস্ত গয়না আমরা ফিরিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস এই গয়না আবার নতুন করে তৈরি করে মায়ের গলায় সভাপাত আশীর্বাদ করি, ঠাকুর সবাই ভালো থাকুক, ভালো থাকুক ঠাকুরের কাছে বলে এই বক্তব্য। আচ্ছা যে রূপটা গলিয়েছিল রূপর যেটা ডাব আমরা পেলাম গলানো সেটা আনুমানিক ওজন 500। মায়ের টিকলি মায়ের টিকলি ওগুলো টিপ সব উঠিয়ে দিই।